এটিএম এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর মনটাও নিশ্চয়ই ভালো আছে। তাহলে চলুন কয়েক ঘন্টার জন্য ঘুরে আসি রাবড়ি গ্রাম। আমরা বাঙালি, আর বাঙালি মানেই ভোজনরসিক। মিষ্টির মধ্যে রাবড়ি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া বড়ই মুশকিল। কলকাতা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম গাঙ্গপুর আর আইয়া। গাঙ্গপুর গ্রামটি জঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত, আর আইয়া গ্রামটি চণ্ডীতলা 1 নং ব্লকে অবস্থিত। চলতি কথায় এই গ্রাম দুটির নাম এখন রাবড়ি গ্রাম। দুটি গ্রামের প্রায় কম বেশি 40 থেকে 50টি পরিবার চাষাবাদের পাশাপাশি বিগত 25 বছর ধরে রাবড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। বন্ধু তিমির বরণ বিশ্বাসের দুচাক্কাকে সঙ্গী করে ডানকুনি টোল প্লাজা অতিক্রম করে অহল্যাবাই রোড ধরে সোজা চণ্ডীতলা মশাট বাজার। মশাট বাজারের বাম দিকে একটি রাস্তা সোজা চলে গেছে, সেই রাস্তা ধরে 10 মিনিটে পৌঁছে গেলাম গাঙ্গপুর। রাস্তায় এক টোটো চালক ভাইকে জিজ্ঞাসা করে প্রবেশ করলাম রাবড়ি গ্রামে। টোটো চালক ভাই ভালো রাবড়ির সন্ধান দিল অন্নপূর্ণা রাবড়ি হাউসের। আমরা অন্নপূর্ণা রাবড়ি হাউসের কর্ণধার শুভেন্দু বালতির সঙ্গে কথা বলে জানতে পারলাম রাবড়ি প্রক্রিয়ার নানান তথ্য। শুভেন্দুবাবু আমাদের জানালেন, হাওড়া শ্যামবাজার কলকাতার মিষ্টির দোকানের সিংহভাগ রাবড়ি এই গ্রাম থেকে সাপ্লাই করা হয়। কলকাতাতে সাপ্লাই করেন তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়, কলকাতায় এখন শ্যামবাজার থেকে শুরু, হ্যাঁ, পরস্পর এখন আমার কলকাতা বউবাজার, সেন্ট্রাল এভিনিউ, হাতিবাগান, কলেজ স্ট্রিট, বউবাজার হয়ে রাসবিহারী হয়ে আবার আপনার বেহালা বাজার, ওখান থেকে দিয়ে হাওড়া দিয়ে বাড়ি চলে। এখানে এবিপি আনন্দ 24 ঘন্টা সবার আসা হয়ে গেছে। কি আপনাদের এখানে? হ্যাঁ, শুধু আমাদের এখানে কেন বলবো, আরো সবাই বাড়িতে এসেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে এসেছে এই কয়েক 5-6 মাস আগে বিশ্বনাথ। ওই যে ওইটা একটু আরেকবার তুলে দেখার নাই যে আরেকবার তুলে। হ্যাঁ অবশ্যই। আর কি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিটি বাড়িতে পৌঁছে যায় লিটার লিটার খাঁটি গরুর দুধ। এই দুধের যোগান আসে পার্শ্ববর্তী গ্রাম লক্ষণপুর থেকে। প্রতিটি বাড়িতেই মাটির তৈরি বড় বড় উনুন, আর সেই উনুনে বড় বড় কড়াইয়ে ফুটছে গরুর দুধ। দুধ ফোটার সঙ্গে সঙ্গে চলছে হাত পাকার বাতাস, হাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে দুধে মোটা আস্তরণ পড়তে থাকে, আর সেই আস্তরণ লোহার শিক দিয়ে সর কেটে কেটে কড়ার গায়ে লাগিয়ে দেওয়া হয়। সর মোটা হয়ে জমে গেলে চুড়ির সাহায্যে কেটে কেটে কড়ার মধ্যে রাখা হয়। এরপর ঠান্ডা করার জন্য অন্য একটি পাত্রে তুলে রাখা হয়। পরে সেটা চিনি মিশ্রিত ঘন দুধে ফেলা হয়। এভাবেই চলে রাবড়ি প্রক্রিয়া। এটাকে কাটা কাটা বলে? আচ্ছা, আচ্ছা, মোটামুটি এই আপনার এই জিনিসটা, এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে কতক্ষণ লাগে মোটামুটি? শুরু আচ্ছা, স্বাদের দিক থেকে এতটাই বিখ্যাত এদের তৈরি সুগন্ধি রাবড়ি
যখন হিমশীতল করে পরিবেশন করা হয় তখন যে কোনো খাদ্যরসিক অন্য কোনো দিকে দৃষ্টি ফেরাতে পারবেন না। আপনি যদি রাবড়ি তৈরি করা প্রত্যক্ষ করতে চান তবে অবশ্যই ঘুরে আসুন রাবড়ি গ্রাম, আর রসনার তৃপ্তি মেটাতে অবশ্যই খাঁটি রাবড়ির স্বাদ উপভোগ করুন।